দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন রিটের কারণে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছাবে কি না আর দুই নম্বরে জানবেন যে রিটের কারণে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হবে কি না এবং সঙ্গে সঙ্গে জানাই দেব আজকের এই যে ভিডিওটি তৈরি করেছি এর আইনি ব্যাখ্যা কি যে রিটের কারণে পরীক্ষা বাতিল হবে না তাহলে এর আইনি ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এর সঙ্গে সঙ্গে বলে দেবো রিট কি রুল কি আদেশ কি এবং কার বিরুদ্ধে আপনি রিট করতে পারবেন এবং কখন আপনি রিট রিট করতে পারবেন এ সম্পর্কে বিস্তারিত পাবেন আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি আপনি কোনো ব্যক্তির বিরুদ্ধে রিট করতে পারবেন না রিট করতে হলে আপনাকে সরকারি কোনো প্রতিষ্ঠান বা কর্মকর্তার বিরুদ্ধে রিট দাখিল করতে হবে অর্থাৎ সরকারের বিরুদ্ধে আপনি প্রচলিত আইনে যখন বিচার পাচ্ছেন না অথবা আপনার মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে তখন আপনি রিট দাখিল করতে পারবেন এখন রিটের কারণে কি পরীক্ষা পেছাবে রিটের কারণে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নাই কারণ রিট কোনো মামলা না আপনি রিট করেছেন আপনার যদি অধিকার লঙ্ঘিত হয় আদালত রুল জারি করেছে যেই প্রতিষ্ঠানকে অর্থাৎ পাঁচটা পাঁচজনের বিরুদ্ধে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে না পাঁচটা প্রতিষ্ঠানকে বলতে পারি আমি সেখানে বলা হয়েছে পরিষদ সচিব শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব আছেন তেনার বিরুদ্ধে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যিনি ডিজি অর্থাৎ মহাপরিচালক তার বিরুদ্ধে রুল জারি করা হয়েছে তিনারা যদি রুল জারি করার পর সদুত্তর দিতে না পারেন ব্যাখ্যা চেয়েছেন যে কেন কোটা বাতিল করা হবে না যদি ব্যাখ্যা মানে তেনারা যদি সদুত্ব দিতে পারেন তাহলে এই রিটটি খারিজ হয়ে যাবে আর যদি এর সদুত্ত দিতে না পারেন তাহলে যিনি রিট দায়ের করেছেন তার পক্ষে পক্ষে চলে যাবে আর তার পক্ষে যদি চলে যায় তাহলে কোটা বাতিল হয়ে যাবে আর তার পক্ষে যদি না যায় তাহলে রোল অর্থাৎ তার রিট খারিজ হয়ে গেল অর্থাৎ যা ছিল তাই থেকে যাবে এখন আমি বলে রাখি যে রিট আপনি কার বিরুদ্ধে দায়ের করবেন এবং কখন দায়ের করবেন এ সম্পর্কে আইনের কি ব্যাখ্যা রয়েছে সে বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরি আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে কি না কিংবা কোনো বিষয়ে প্রচলিত আইনে প্রতিকার নেই এমন দুইটি ক্ষেত্রে সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগ যে পিটিশন দায়ের করে তাকেই বলা হয় রিট আচ্ছা আপনি দুইটা কারণে রিড করতে পারবেন কি কি দুইটা কারণে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সংবিধানের বর্ণিত নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে এমন কোনো বিষয়ে মৌলিক অধিকার বলবৎ করার জন্য রিট পিটিশন দায়ের করা যেতে পারে আর দুই নম্বর হচ্ছে প্রচলিত কোনো আইনে প্রতিকার নেই এমন কোনো বিষয়ে সংক্ষুদ্ধ ব্যক্তি কোনো প্রতিকার চেয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন ফরিয়াদ করতে পারে আরও একটি বিষয় পরিষ্কার করে বোঝা দরকার তা হল কোনো ব্যক্তির বিরুদ্ধে রিট মামলা চলে না প্রতিপক্ষ হতে হবে রাষ্ট্র কিংবা তার কোনো অঙ্গে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী আর আপনারা জানেন যে রিট দায়ের করা হয় পাঁচটি কারণে রিট দায়ের করা যেতে পারে কী কী পাঁচটি কারণে আপনারা এটা দেখতে পাচ্ছেন তো বুঝতে পারছেন যে রিটের কারণে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছাবে না পেছানোর কোনো সুযোগ নেই তো এর সঙ্গে সঙ্গে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ